পাচ্ছি। আপনাদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে আমি বিবাহ করতে যাচ্ছি। আমি তোমার পরিষদ নমু, সেই যোগ্যতা তো তোমার নাই। তুমি শুধু পরি রিপোর্ট কেন্দ্রটা দেখাই দিবা, সে যায় আমাকে 2-3 হাজার জাল ভোট দিয়ে দিবে। তার সঙ্গে আমনে নিয়ালা নির্জনে ডেটিং করেন না, একটা তুরি দিলে আসমান থেকে সাইড দা জিন চলে আসবে। এরে হারামি বেদক সতরে বাচ্চা, ইয়া নয় সজ্জন হাগলাম করতে কেন। সাজ বলছিস বন্দুকে আর কোনো কেউ দাবি করতে পারবে না তো? বন্দুকের কসম করে বলতেছি রে বাবা, 2 বোতল সুন্দর দেখতে আমার চুলাই দাও, একটু লম্বা বোতল দিও। হ্যাঁ হিসাব বলছে না তো? আরে না যা, বারবার সালা বাপ ঝুটা ছেলে সিধা কোনো সমস্যা নাই, যা লদির পরে আমাদের সিন্ধুক থেকে ভালো দেখে 2টা বোতল ওকে দিয়া দে, যা চলো। ঠিক বলছিস, ওকে। এ লাচুয়া, বিড়ালকে কাটা দেখাচ্ছিস? বেটা তুই এখানে থাক, আমরা বোতল নিয়ে আসছি, আমাদের সিন্ধুক তোকে দেখাবো না। হ্যাঁ তুই এখানে বসে যা, আমরা যাব আরামো। আমি বলি কি, আমি তোকে লোকে যাই, একটু দূরে থাকবো না, তোর আইনা দিলে হবে। আমাদের পাগল পেয়েছিস। বস 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 বস, এনে দিছি বস বস। এগুলো তো দিন কি দিন চালাক হয়ে যেতেছে, আগে ভাবছিলাম এগুলো বলো। আল্লাহ, ফাগুন পুজো এলো পরে। আমরা লিচু জাত হতে পারে কিন্তু সালা গদ্দার না। এদার এক বোতল আর এক বোতল কু, এত বড় একটা বন্দুকের দাম কি এক বোতল চলে তুই করে? আরে বেটা আগে এটা খায়ে হজম কর, জবান তো দিয়াছি দিয়া দেবে। হ্যাঁ দিল থেকে বলছি, সালা বন্দুক এখন আমাদের। এটা ঘুলি কর তো, ও সালাকে করি না উপরে কর। আব্বার বন্দুক চিন্তা হয়ে গেছে গা, ওই যে বাবু লসু আছে না, বাবু লসু বন্দুকটা চিন্তা করছে। মেথর দুইটা বাবার বন্দুক চুরি করতে যাবে কেন? কেমনে চিন্তা করছে আমি জানি না রে বোন, মেথর দুইটা বন্দুকটা চিন্তা করে সারা গ্রামের মানুষটা দাবাইতেছে, আর তারা নদীর পারে গিয়া মাছও মারতেছে, লগে লগে হাসানেও টার্গেট করছে। কি মেথর দুইটা নদীর মধ্যে গুলি করে মাছ মারতে চায়? আর আমি কি কইতেছি, গ্রামের ব্যাক মাইশরে এই বন্দুক দিয়ে দাবাইতেছে, তারপরে মাছ, তারপরে হাঁস, লাস্ট পর্যন্ত বাকি থাকবে কটা মাছি, মাছিরও টার্গেট করবে বন্দুক দিয়ে। বন্দুকে তো গুলি নাই। আরে ওকে গুলি লাগে নাকি, ওর তো মুখ দিয়ে ঠুস ঠাস আওয়াজ করিয়া ব্যক্তিরে দাবরানি দিতেছে, বুঝছ না তুই? আমার যে কি খুশি লাগতেছে, আব্বার একটা উচি শিক্ষা হইতেছে। তোমার আব্বার এই অবস্থার জন্য খুশি লাগতেছে নাকি অন্য কিছু? নিশ্চয়ই তোমার কোনো লাভ হইতেছে এই জন্য তুমি খুশি। আমি তেমন কিছু লাভ ওরম করি নাই, আমি একটা লাভ করছি, এক বোতল চুলাই নিছি নগদে, আর এক বোতল চুলাই নিছি বাকিতে, এটুকু বলতে পারো। এটুকুই লাভ? তুইও খুশি হইতে পারবি। মেথর দুইডারে তুই সুন্দর করে পট্টি পাট্টি দিয়া সাবিবির বাইট পাড়া, ওরা যাইবো মাতাল অবস্থায় বন্দুক লে ব্যক্তির একটা দাবরানি দিব, একটা উল্টা পাল্টা অবস্থা হইয়া ব্যাগ গোষ্ঠী ঘরে থাকতো না, কেউ যাবে গা নদীর পারে জাপ দিতে, কেউ যাবে গা গাঙ্গের পারে জাপ দিতে, একটা একটা মেসাকার পরিবেশ তৈরি হবো না, তখন তুই খুশি হবি না? সরি আমি কেন মেথরদের সাথে কথা বলতে যাবো, যা তুমি কথা বলো।
আরে আমি বললি কি হইব নাকি, আমার কথা তোর শুনবো না? তুই একটা সুন্দরী আসোস, ওর একটা প্রেমিক পুরুষ আছে, জিলিয়ারে নিয়ে আর তো মারা যেতেছে, অবকাশ তো জিলিয়া ছাড়া কিছুই নেই। তুই মনে কর এই সুযোগে ওকে গিয়ে একটু দুর্বল করে ফেলালি, সুন্দর করে কথা কইলে, তোর কথা না শুনে কই যাবো? ওরা তো এমনি খাওয়া দেউরে বন্দুক ফন্দুক নিয়ে দেওয়াস্তা কি করে, কই দেওয়াস্তা একটু। ওকে কইতে পারি যদি। আরে লাভ ছাড়া কেউ কোনো দিকে পারে না। কুইক যাও দেখতেছি। সালাকে পেয়েছি, তোকে আজ আমরা ছাড়বো একলাই। তুই সালাম মির্জাফর গদ্দর, ঝুটা লেতা ফেলতেও লেতা, তুই সালা আমাদের বিচার করিস লাই। এমন ওই কিসের বিচারের কথা বলতে আসো? কার বিচার, কেন বিচার, কেন করবো বিচার? আরে সালা তুই কি করিস না মানে, তুই সালা মধু ডাক্তারকে ও সালা রেন্টি গাছে ঝিলিয়ে দেওয়ার কথা ছিল, নিচে আগুন জ্বালাই দিবি কাবাব হয়ে যাবে, আমরা সালা ওই কাবাব শিয়াল সেকেন্ডে খাওয়াই দিব, কিন্তু সালা তুই কিছু করিস নাই সালা, তুই তো সালা মৃত্যু গাছিস ঝুটে সিসবে। আরে আমাকে গুলি করবো কির ফিলে, গুলি তো করতে হইব যে ডাক্তারিয়াকে। হ্যাঁ শোনো, বলদের মতো কথা বললো না, গুলি যদি তোমরা করো তোমরা তো ফাঁসে যাবে, আনে ডাক্তারে ফাঁসি হইবে না, ফাঁসি হইব তোমাকে দুইজনের। কিরফিন নে তোমরা নিরাপরাধ ডাক্তারকে গুলি করিয়ে দেছো, বন্দুকটা আমাকে দাও, গুলি করবো আমি। কি কারণে? আমি হলে যে আইনের মানুষ, হ্যাঁ জনপ্রতিনিধি, আমার কাছে বন্দুক থাকতেই পারে, আমি ডাক্তারের কলজে বাঁচিয়ে ঠুস করিয়ে মারিয়া কলজে ফুটে করিয়া ফেলাম, আমার কোনো বিচার হইবে না। কেন হইবে না জানো? সে আমাকে আক্রমণ করতে আসলে আমি তাকে আক্রমণ করছি, কাউন্টার অ্যাটাকে সে মরিয়ে গেছে। কি ভালো বলছি, বন্দুকটা আমাকে দাও মনি। ও শালা তো ঠিকই কথা বলেছে বে, ও শালা যেভাবে শালা পকিয়া মকিয়া কি করলো শালা, আমরা তো বুড়া হয়ে যাবে, বিচার তো পাবে খলাই, তার চাইতে এই ভালো শালাকে বন্দুক দিয়া দি, ও শালা গুলি করুক। ঠিক হ্যাঁ, লে বন্দুক লে, লে বন্দুক লে, আমাদের বুদ্ধু পেয়েছিস বে, এত বোকা শালা, শালাকে গুলি করে দিবে নিচে শালাকে। কিভাবে শিকার করিবে তাকে ঢুকিয়ে দিয়েছি পেছন থেকে। আব্বার বন্ধু কি তোমার আব্বার বন্ধু? জিলিয়ার উপর প্রেম আইছে, মানে ওই ম্যাথর গো গার্লফ্রেন্ড যে জিলিয়া, অগদারে যাই আব্বাই ফুল দিয়ে প্রস্তাব দিছে,
হেললি কি তোরা সিটতে যে আব্বার বন্দুক লইয়েছে। শোনেন, আপনি কি বেশি ডরাইছেন? কেন, কিসের পিণ্ডে ডরাবো, কার পিণ্ডে ডরাবো, কেন ডরাবো? মোটেও ডরাই নাই। আরে আমি তো জনপ্রতিনিধি, আমি তো জনগণের কথা ভাবি। মনে হয় বন্দুকের কেউ কাটিস, যদি আমার কলজা ফুটে করিয়া পিঠে গুনে বাইরেই যায় তাহলে তো আমি মরিয়া যাবো। সেই জন্য আমি জনগণের কথা চিন্তা করিয়া আমার চোখ দিয়ে দেখো পানি পড়তে আছে। আমি যদি মরিয়া যাই এদেশের জনগণের কি অবস্থা হবে, এই গ্রামের জনগণের কি অবস্থা হবে? তারা তো শোকের মাতম হয়ে যাইবে, কাইন্দে গড়াগড়ি খাইবে, যারে যার হয়ে যাইবে। তারপরে পতাকা, সরকারি পতাকা অর্ধনমিত হয়ে যাইবে সেই পিণ্ডে। তাদের কথা চিন্তা করি আমি দৌড় দিয়ে পালাই আসতে আসলাম। কি বলো, তোমার আব্বার চরিত্র এরকম হবে কেন? হ্যাঁ কাকু, আমি কেমনে বলবো? তুমি আমাকে কাকু বলতে আছো কির পিণ্ডে? তোমার আব্বার যে বয়স সে তুলনায় আমি তো এককালে শিশু তুল্য। হাসারা চিন্তা করে দেখো, তোমার আব্বা কি ওই যে ম্যাথরে গো গার্লফ্রেন্ড হ্যাকদেরকে ফুল দেওয়া ঠিক হয়েছে, হার মতো একজন মানুষ। সেই জন্য আমার আর কি ভয়, আমার গ্রামের মানুষ আমাকে বলে কি জানো, আমাকে নাকি নায়কের মতো চিনায় এখনো। সেই জন্য কি তুমি আমাকে কাকু কাকু বলতে আছো কেন? তুমি আমাকে ভাইয়া বলতে পারো না? ভাইয়া গুলি থাকা লাগতে তো আমার আব্বাই এমন কিপটের কিপটিয়া ওই বন্দুকটাই রাখছে, গুলি আর ভিতরে ঢুকায়নি আসলে না। আমি বসবো কিভাবে, চোখতে যতই পানি পড়ুক আবেগ আমি তো কোনোভাবে ধরিয়ে রাখতে পারতে আসি না। এখন মন্ডায় লয় কি জানো, ওই ম্যাথুরিয়া গো কল্লাটা ধরিয়া হিরি হেলাইয়া রক্ত খাইয়া হেলাইয়া গো, সেটা কিন্তু আমি করবো না। কেন, আমি জনপ্রতিনিধি তো, আমি ইচ্ছা করলে রাগ দেখাই পারি না, আমি একটু কুল থাকতে হয়। কুল তোমার পিণ্ডে না, মানে বললাম কি যে তুমি যেহেতু বলেছ সেই জন্যে বুঝছি। আচ্ছা এই তুমি এত সুন্দর করে বলেছিলে ভাষা বলতে আছো কিভাবে? ও এখানে তো আরো কাহিনী আছে, মনে হয় মোর তো ছোটবেলা কোনো নায়িকা হওয়ার ইচ্ছা আসলে মাসালে মোর চেহারাটাও তো নায়িকার মতো। মনে করেন মুই বরিশাল লিয়ে ঢাকা ইয়া নোয়াখাই লিয়ে পাবনা ইয়া যশোর দিয়ে সেটা গেঙ্গে সব শিখছি। আর কবে যাই দিছেন কেন? না আমি ওই যে মানে ক্লোজ করিয়া দে। ঠিক আছে ঠিক আছে বলো, তারপরে সেটা গাং হই না সব শিখছি। কারণ আপনি আপনি এত আইসেন না আর এত আমার দিকে চাইয়েনও না, মানে আপনার যেই বয়স সেই বয়সে মনে করেন একটু আপনি হার্টফেল করতে পারেন। আপনি এদিকে বাগ দিয়ে আসলেন মনে হয় ভাগেন স্যার, এভাবে মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলা ঠিক না। ঠিক আছে আমি যাইতে আসি, তুমি ওদিকে যাইও না, ওদিকে ওরা আসতে আসো তো মেতরের বাচ্চারা তোমাকে অপমান দিয়ে ফেলাইতে পারে। ঠিক আছে আমার অপমান দেবেন আপনি যান। ঠিক আছে আমি গেলাম তাহলে। শালা মানে গ্রামের মধ্যে একটা পুরা মানুষও লাল পাড়া রং সারিতে গলায় পুঁথির মালাতে, লাল পাড়া রং সারিতে গলায় পুঁথির মালাতে, আয়নাতে তুই রেশমি চুরি হাতে যে মুই করুম রে বাগুন বোঝা এলে। হ্যাঁ মেথরের দল, এত খুশি কেন? লুকানোর কিছু নাই, তোরা যে আমার আব্বার বন্দুক চুরি করছিস সেটা আমি জানি। চুরি না অবশ্য, আমার ভাই যে দুই বোতল চুলাইয়ের জন্য বন্দুক বিক্রি করতেছে আমি সেটাও জানি, কিন্তু কথা হইতেছে এই বন্দুকের উপর তো আমার অধিকার আছে। কিসের অধিকার তোর আছে? তোর অধিকার কি আমরা মানব নাকি? কেন তোরা মানবি না? কেন তোরা মানবি না? আমি মধু ডাক্তারের মেয়ে আছে আছে তো নাকি? এখন কথা হইতেছে যে এই বন্দুকের উপরে যতটুকু আমার ভাইয়ের অধিকার ততটুকু আমার অধিকার। আরে বাবুয়া, ও তো ঠিক বলা, ও তো মধু ডাক্তারের মায়া আছে। হ্যাঁ আরে সালা, আমরা যে বাহারকে চলাই দিলাম তখন তো সালাম মনে ছিল না। এই আমরা তো বাবুকে দু বোতল চুলাই দেই নাই, এক বোতল বাকি আছে, ওকে দিয়া দেই। এই মেথর গুলা চুপ, তোদের কাছে কি মনে হয় এই চুলাইয়ের কাছে আমি বিকিয়ে যাব? আমি এই আমি কি ঝিলের মতো ম্যাথরানি? আমি কি চুলাই খাই? এলে চুয়া, এ আমি কি ভুল করে বললাম রে? ও তো শিক্ষিত আছে, সুন্দরী আছে, হকে আমি কেমনে চুলাইয়ের কথা বললাম রে? এ বাবুয়া,
তুই এমন ভুল কেমন করিয়া করলি, আমাদের তুই মাফ করিয়া দে বেনজি। আচ্ছা থাক, মাফ চাওয়া লাগবে না, কান্নাকাটি করা লাগবে না। ও ও ও, তোমরা কি তো অনেক সুইট, মাফ চাওয়ার কিছু নাই। একটা কথার উত্তর দাও তো, ওই ঝিলিয়া ম্যাথুননি কি তোমাদের অনেক পছন্দ করে? আরে দূর শালি, ওই শালি সারি সারি, তোর সামনে সালা গালি দিয়ে বললাম রে। না না, আমি কিছু মনে করি না, তোমরা তো আমাকে গালি দাও নাই, চিলিয়ারে গালি দিছো, ও তো ম্যাথরেন, ওরে আরো গালি দাও, আরো গালি দাও, গালি দিতে দিতে ওরে একদম মাটির ভিতরে ফালাও। আমার কিছু যায় আসে না, মাইন্ড করি নাই, এটা তোমাদের ভাষা, আমি কেন মাইন্ড করতে যাই? তুই বহুত আচ্ছা আছিস বেনজি, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। আমি বহুত আচ্ছা আছি, কিন্তু বহুত কষ্ট লাগে যখন তোমরা কথায় কথায় আমাকে বেহেন ডাকো। তোকে বোন বলবো না তা কি বলবো, তোমরা আমাকে আচল বলে ডাকো। হাই হাই, কি বলছিস তুই? ডাক্তার বাবুর বেটি, কলকাতা থেকে সে ডাক্তার বাবু পাস করে আসে, তোকে নাম ধরে ডাকলে তো আমাদের বেয়াদবি হয়ে যাবে রে। আচ্ছা বাদ দাও, এখন বলো তো আমি সুন্দর না ছিলিয়া সুন্দর? এ কি বলছিস তুই? ও কি বলছে বে? আরে তুই তো স্বর্গের রানী আছিস, তুই আছিস স্বর্গের রানী, আর ও শালি তো ম্যাথ রানী। তাহলে ম্যাথ রানীরে পছন্দ করা বন্ধ করো, তোমরা আমাকে পছন্দ করো। আর একটা কথা, আমি যদি তোমাদেরকে কিছু বলি তোমরা শুনবা? অল্পত শুনবে, শুনবে না মানে? আরে তোমার জন্য আমরা জান লুটাইয়া দিবে। হ্যাঁ আরে সালাত, জান তো আমরা নগদের উপর লুটাইয়া দিবে। আমার জন্য যদি জান লুটাইয়া দাও তাহলে ঝিলিয়ার জন্য কি দিবা? তোমাদের জান তো একটাই। আরে ছাড়, তুই ঝিলিয়ার কথা ভুলিয়া যা। আরে সালা, স্বর্গের দেবী সামনে আছে, এখানে কি ঝিলিয়ার কোনো দাম আছে বে? না তা ঠিক আছে, কিন্তু তোমাদের সাথে যদি একটু বৈশা কথা বলতে পারতাম না তাহলে ভালো হতো। আরে কি বলছিস তুই, আমাদের সাথে বসা কথা বলবি? আরেকদিন কি কবে বসবি বল না, আমরা পাশাপাশি বসে কথা বলবো, তুই কথা বলবি আমরা শুনবো, আমরা কথা বলবো তুই শুনবি, আমরা খালি সোনাসুদি করবো, সোনাসুদি করবো, সোনাসুদি করবো। আমার গল্প করতে তো সমস্যা নাই, সমস্যা তো একটাই, ছায়া বিবি। কেন ছায়া বিবি কি করেছে? ছায়া বিবি আমারে বান মারতে চায়। ছায়া বিবির এত বড় সাহস, স্বর্গের দেবীকে বান মারতে চায়? আমরা এক্ষুনি যাব ছায়া বিবির আস্তানা গুলি করে ঝাড়দা করে দিব। তোমরা ছায়া বিবির আস্তানে ঢুকতে পারবা? কোন শালা আমাদের আটকাবে, আমাদের কে আটকাবে? তুমি মনে করো যে আমরা ঢুকে গেছি, খালি মনে করো গুলি করা বাদ আছে। তোমরা দুজন অনেক সুইট আছে। বন্দুক রেখে দিলে কিন্তু আমরা গুলি করে দিবে। আমরা তো তোমার সাথে কথা বলতে আসি নাই, আমরা আসছি আচলের সাথে সুখ দুঃখের কথা বলতে। সরাই সবগুলো তো থলে দুম মেথরের বাচ্চারা।